হ্যালো স্টুডেন্টস, আজকে মাইটোসিসের ক্লাস আপাতত তোমাদের এটা দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে কি, দেখো প্রথম থেকে সব টপিকগুলো আমরা পড়ে এলাম, সেল সাইকেল পড়লাম, সেল সাইকেলের পরে সেল ডিভিশনে মাইটোসিস কমপ্লিট করলাম, মাইটোসিস কী করে ইনহিবিটেড হচ্ছে বা কখন মাইটোসিসের ক্যারিওকাইনেসিস থেকে সাইটোকাইনেসিসে ট্রান্সফার হবে, এই সব টপিকগুলো পড়ে নিলাম। লাস্ট সবার শেষে আমাকে পড়তে হচ্ছে কি, যে এত এত কিছু যে কমপ্লিট করে সেল কোনো আমার বডি যে কোনো লিভিং অর্গানিজমসে যে মাইটোসেল মাইটোসিস সেল ডিভিশন পারফর্ম হচ্ছে তার দরকারটা কি, কেন কোনো লিভিং অর্গানিজমস এত এটিপি খরচ করে এত কষ্ট করে মাইটোসিস সেল ডিভিশন করবে, সেটার একটা নিশ্চয়ই ইম্পর্টেন্স আছে। তো সেই ইম্পর্টেন্সগুলো আমরা আজকে দেখে নেব। ফার্স্টেই দেখো মাইটোসিস সেল ডিভিশন দেখো কীভাবে কী হচ্ছে না, আমাদের যে কোনো হিউম্যান বডি প্ল্যান্টস বডি দেখো ফর্মেশনের পরে কী হয়, সাইজে ছোট থাকে, লেন্থ ব্রেথ কম থাকে, তো লেন্থ ব্রেথ যে ইনক্রিজ করছে তো কি করে ইনক্রিজ করছে, আমরা তো আউটকামটা দেখতে পাচ্ছি যে লেন্থটা অনেকটা বেড়ে গেছে, ব্রেথ বেড়ে গেছে, ঠিক আছে, প্ল্যান্টের গার্থ ইনক্রিজ হচ্ছে, লেন্থ বাড়ছে, যাই হোক যে কোনো কিছু গ্রোথ হচ্ছে, তো সেটার জন্য আলটিমেটলি এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি গ্রোথ হলো, কিন্তু ইন্টারনাল কি চেঞ্জেসটা আসছে, সেল ডিভিশন হচ্ছে, এবং এটা মাইটোটিক সেল ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশনে সেলের নাম্বার ইনক্রিজ করছে, আলটিমেটলি ওর এক্সপ্রেশনে দেখো আমরা লেন্থ ব্রেথ এগুলোকে দেখছি বাড়ছে। তো তাহলে ফার্স্ট আমরা মেন ইম্পর্টেন্স কি বলতে পারি না, মাইটোসিসে ইট ইনক্রিজ লেন্থ ব্রেথ হাইট বাই ইনক্রিজিং নাম্বার অফ সেলস। নেক্সট অবশ্যই তার মানে কি বলতে পারি দেখো, নেক্সট নাম্বার অফ সেলস ইনক্রিজ করছে মানে কোনো একটা অর্গ্যান ফর্মেশন হবে, সেখানেও আবার রিফর্মের জন্য দরকার পড়ছে, তাহলে মাইটোসিস সেল ডিভিশন অবশ্যই সেলের নাম্বারকে ইনক্রিজ করার জন্য দরকার। তো তাহলে নেক্সট আমরা দেখো বলতেই পারি যে ইট হেল্পস টু ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস the number of cells of our living body, next কি বলা যেতে পারে, আমাদের বডির কোনো পার্টে ধরো কোনো রকম ইনজুরি হয়েছে, স্কিনে সবসময় দেখতে পাই কোনো কিছু কাজ করতে গেছি, কিছু করছো, খেলছো, খেলতে গেলে বাচ্চারা খেলতে যাচ্ছে মাঠে, খেলতে গেলে হাত পা কেটে হাতে কেটে যাচ্ছে, পায়ে কোনো পোর্শন কেটে গেল, তো সেখান থেকে স্কিনটা রিমুভ হয়ে যায়, তো স্কিনটা রিমুভ হওয়ার পর কিছু দিন বাদে কয়েকটা দিনের মধ্যেই দেখবে ওই পোর্শনটা বা রিকভারি হয়ে যাচ্ছে। তো কি করে রিকভারি হচ্ছে না, যে পোর্শনে স্কিনটা রিমুভ হয়েছিল ওইখানে সেলসগুলো যে সেলগুলো রয়ে গেছে আমাদের এপিডার্মাল লেয়ারের ওই সেলগুলো আবার ডিভাইড করছে, আবার ডিভাইড করে নিউ সেল ফর্ম করছে, করে দেখো আমাদের ইনজুরিটাকে হিল করতে হেল্প করছে, তাহলে সেটা আমরা বলতে পারি। তাহলে থার্ড পয়েন্টে দেখো বলতে পারি মাইটোসিস হেল্পস টু রিকভার ইনজুরি, ওকে কোনো ইনজুরি রিকভারে হেল্প করে। আর মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এই সব পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আর একটা জিনিস ভেবে দেখো তোমরা, যারা ইউনিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার অর্গানিজমসের জন্য সাপোজ ধরো এটা একটা কোনো ইউনিসেলুলার অর্গানিজম, এবার এই যে ইউনিসেলুলার অর্গানিজমসটাই যদি সেলটা ডিভাইড করে, এই পার্টিকুলার সেলটা ডিভাইড করে এখানে দুটো সেল ফর্ম করে, ঠিক আছে, তো তাহলে এই পার্টিকুলার সেলটা যখন ডিভাইড করে এইখানে দুটো সেল ফর্ম করছে, এটাকে আমরা সেল ডিভিশন তো অবশ্যই বলছি, একটা সেল ডিভিশন হয়েছে, হয়ে দুটো সেল ফর্ম করেছে, তাহলে অবশ্যই এটা সেল ডিভিশন, কিন্তু সেল ডিভিশনের সাথে সাথে অ্যাজ ওয়েল এজ এটা রিপ্রোডাকশনও ঘটে,
তাই না? এখানে তো একটা সেল ছিল, ওটা ডিভাইড করে দেখো দুটো সেল ফর্ম করেছে, কিন্তু সেল ডিভিশন হয়েছে সাইমালটেনিয়াসলি ইউনিসেলুলার অর্গানিজমস এর জন্য রিপ্রোডাকশনও তো হয়েছে, কারণ একটা সেল থেকে দুটো সেল, তাহলে এটা মাদার সেল আর দুটো ডটার সেল যে ফর্ম করলো, এই ডটার দুটো কিন্তু সত্যিই এদের অফস্প্রিং, কারণ একটাই তো সেল, তাহলে এরা একটা ইট সেল একটা নিউলি ফর্ম টোটাল বডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য দেখো আমরা নেক্সট একটা পয়েন্ট ইম্পর্টেন্ট বলতে পারি, যে মাইটোটিক সেল ডিভিশন অলসো হেল্পস ইন রিপ্রোডাকশন also helps in reproduction for unicellular organisms. দেখো আশা করি এই পয়েন্ট গুলো তোমরা বুঝতে পেরেছো, মেন ইম্পর্টেন্স মাইটোসিসের কি, না নাম্বারটাকে ইনক্রিজ করবে সেলের, লেন্থ ব্রেথ হাইট ইনক্রিজ করতে হেল্প করবে, কোনো পোর্শনে কোনো উন্ড হয়েছে সেই ইঞ্জুরিটাকে হিল করতে রিকভারিতে হেল্প করবে, প্লাস ইউনিসেলুলার যদি কোনো মাইক্রো অর্গানিজমস হয় তো সেই ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজমসের মাইটোটিক সেল ডিভিশন মানে অ্যাজ ওয়েল অ্যাজ ওদের ওটা রিপ্রোডাকশন।